একটু আওয়াজ জানেল, আশা করবো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল থেকে সেরকম আমাকে কিছু এখনো করতে হয়নি, মামুনি সবটা করে ফেলেছে, পাপার টিফিন খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে। আজকে না আমার একটু জীবানি জীবানি লাগছে, মানে কালকে জল সারাদিন পেটে পড়েনি, তো যেরকম হয়ে যায় আর কি, বডি ড্রাই হয়ে আসে, তো ওটাই হয়েছে, তাই জন্য একটু ঝিমানি লাগছে। কিন্তু আজকে কাজটা না করলেই নয়, অনেক দিন ধরে ব্যাংকের একটা কাজ আটকে রেখে দিয়েছি, তো করাই হচ্ছে না করাই হচ্ছে না। আজকে যাবো তো একবারে, আমার কাজ আর মামনি দুটো কাজ এইসব সেরে তারপরে ও যাবে চুল কাটাতে, আর আমি যাবো একটু আইব্রোটা করতে, কারণ আমাদের শনিবার দিন বেরিয়ে যাওয়ার আছে, শনিবার দিন বিয়ে বাড়ি, তো ধানবাদ যাব আমরা বিয়েতে, এইসবই আর কি। আর স্নান দানও হয়ে গেছে, ঠাকুরকে পুজো আমি দিয়েছি আজকে, আরেকবার জল ঢাললাম মাথায়, তারপর জল খেলাম, মানে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, আর ঠাকুরটাকেও পরিষ্কার করে দিলাম ভালো করে। কালকে তো গুচ্ছের ফুল মালা বেল ফল এইসব দেওয়া হয়েছিল, তো ওগুলো পরিষ্কার করে দিলাম ভালো করে, ঠাকুরকে স্নান দান করিয়ে পুজো দিলাম, আমি নিজেরও স্নান হয়ে গেছে, তারপর পুজো দিয়ে খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি ও আর আমি, তো চলো বেরোনো যাক এই আর কি। আর এত রোদ না, ঝিমানি লাগছে আর ভালোও লাগছে না, কিন্তু কাজটা না করলেই নয়, আমাদের পরপর ব্যাক টু ব্যাক এখন একটু কাজ রয়ে গেছে। আর আজকে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, ফাইনালি ব্যাঙ্গালোর যাওয়ার ফাইনাল ডেট ফাইনাল হয়ে গেছে, টিকিট যখন কাটা হয়ে গেছে ডেট তো ফাইনাল হবেই অবশ্যই, বুঝতে পারছো, তো আমরা ফ্লাইটেই যাচ্ছি, ট্রেনে যাচ্ছি না। তার কারণটা হচ্ছে দেখো, এক তো ফ্লাইটে গেলে আমরা আরও একটা দিন বাড়িতে কাটাতে পারবো, আর একটা কারণ হচ্ছে ট্রেনে গিয়ে আবার সব ঘর ধরের কাজ অত এনার্জি না থাকে না, কারণ ট্রেনেই তো পুরো এনার্জি বেরিয়ে যায়, 32-30 ঘন্টা জার্নি থাকে ট্রেনের, তো ওই জন্য যখন কলকাতা আসি তখন ঠিক আছে, কারণ এখানে এসে তো আমরা রেস্টটা নিতে পারি না, কিন্তু ওখানে গিয়ে তো সবটা আমাদেরকেই করতে হয়, তো রেস্ট পাওয়াই যায় না, কারণ গিয়ে আবার বাজার হাট সবটা গোছাতে হবে, তো ওই জন্যে তো চলো আর সময় নষ্ট করছি না, ফিরে এসে ডেটটা অবশ্যই বলবো, তার আগে কাজগুলো সেরে কাজকর্ম ছেড়ে মানে দেখ সেরে চলে এলাম। আর ভুরুর এখানটা না চুল কাছে পুরো পটপট পটপট করে ভুরুগুলো তুলছিল আমার, কি ব্যথা করছে, যেমন চলছিল তেমন, আর ওদের ক্রিম ঠিম মাখাতে চেয়েছিল, যদি আমার স্যুট না করো, ওই জন্য আমি মাখলামও না, বাড়ি এসে আমি নিজেই একটু মুখ টুক ধুয়ে নিয়ে তারপর মাখলাম, আর মেকআপ যা থুপেছিলাম বিয়েতে তার জন্য স্কিনটা অনেকটা খারাপও হয়েছে, তো যাই হোক না কেন বিয়েগুলোকে একটু মজা করে নিচ্ছি আবার কি। তো এবার যাবো একটু রান্নাঘরে, সকালে মামুনি করেছে, আমি কিচ্ছু করিনি, আজকে ঘর ঝাড় দিয়েছি শুধু, আর মামুনি কুলের আচার করবে, কুলের ওই ডান্ডিগুলো ছাড়িয়ে দিয়েছি, আর পুজোটা দিয়েছি স্নান করে। এই সকাল থেকে ওই বাচ্চাদেরকে দেওয়া হতো না কাজ, ওই কি জানো মায়েদের কাছে পড়ার ফাঁকি দেওয়ার জন্য বায়না করতাম, মা কাজ করবো আমি তোমাকে হেল্প করবো হেল্প করো, তখন মায়েরা এরকম টুকিটাকি কাজ দিত, সেই কাজগুলো আজকে আমি করেছি। তো মামুনি সকালে রান্নাটা করেছে, পাপা টিফিন নিয়ে গেছে, খেয়ে গেছে, মামুনির খাবার তো সবটাই করেছে, এখন মামুনি আমাকে খুব একটা রান্না করতে দিচ্ছে না, কেন বলতো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, মামুনি আবার বলছে আমার বাজে অভ্যাস হয়ে গেছে, তুই যখন বাড়ি গিয়েছিলিস আমার রাতে রুটি করতে কান্না পাচ্ছিল, ওই জন্য মামুনি এখন বলছে তোরা তোর টিকিট কাটা হয়ে গেছে আর করে খাওয়াতে হবে না, তো ওই জন্য মামুনি করছে, আর আমরা করব হচ্ছে, ও তো মাছ ছাড়া হয়ে গেছে, তাও কালকের দিনটা শুধু মাছ ছাড়া গেছে, তার আগের দিন তোমাদের একটা কথা শেয়ার করি যেটা আমার খুব খারাপ লেগেছে, ও আর আমি চিংড়ি মাছ খুবই ভালো খাই, মানে খুবই, এ বাড়িতে চিংড়ি পাপা আনিনি হচ্ছে আমার আর ওর জন্য, পাপা আজকেও চিংড়ি এনেছে বেছে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে, তো সেদিনকে ওর খুব কাজের প্রেশার ছিল, সোমবার দিন কাজের খুব প্রেশার ছিল, তো বলেছে আমাকে একটু খাইয়ে দেবে, আমি বললাম তুমি আজকে একা হাতে খাও না গো, আমি নিরামিষ খাচ্ছি আর তুমি চিংড়ি খাবে, তাহলে সামনে বসে খাও ঠিক আছে কিন্তু আমি খাইয়ে দেবো, বলছে আজকে একদম টাইম হবে না নিজে হাতে খাওয়া, সে আমি নিজে হাতে মানে কি আর বলবো, লোভটাকে সম্বরণ করে ওকে খাইয়ে দিলাম আমি চিংড়িটা দিয়ে, এরকম বর আমার, তো আজকে ও মাছ ছাড়া আর খেতে পারবে না, আর মামুনি পাপা আজকে আর মাছ খাবে না বলেছে, তো ওর আর আমার জন্য দু পিস মাছ ভাজবো আর কিছু করবো না আজকে, আর দেখি একটু ডাল বানাবো, মামনি আর পাপার জন্য ভেজ দিয়ে ডাল বানিয়েছে, মানে ভেজিটেবল ডাল, পেঁপে কড়াইশুঁটি শিম বরবটি, তো ওই দিয়ে একটা ডাল বানিয়েছে, তাতে ভেজিটেবলগুলোও পড়লো আর ডালটাও পড়লো, ওটা কিন্তু খুবই ভালো পুষ্টিকর খাবার, কিন্তু আমরা খেতে পারি না আর কি, এখনো অবধি সেই জায়গায় পৌঁছয়নি, তো ও আর আমি আলাদা করে ডাল করবো, একটু ডাল সেদ্ধ, মাছ ভাজা আর চচ্চড়ি, তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, তো সবটাই করবো, এখন 12:15 বাজে যাব, আর আজকে থেকে ওর আবার এক সপ্তাহের জন্য শিফটটা একটু চেঞ্জ হয়েছে, দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি শিফট চলবে, তো সন্ধেবেলা বেরোনো যাবে না, তাই জন্য আইব্রোটা করেই আসলাম, ও গেছিল চুলটা কাটাতে কিন্তু টাইমটা আর হলো না, মানে দুজন আরও লাইনে রয়েছে, তো ও চলে এলো আজকে, কালকে আবার যাবে চুলটা কাটাতে, কালকে বা শুক্রবার যেদিনই যাবে যাবে,
দেখা যাক কি হয়, তো আর সময় নষ্ট করবো না, যাই আজকে ভাবছি এই কুর্তিটাই পরে থাকবো, বাড়িতে পাতলাই আছে আর এখনো পর্যন্ত সেই লেভেলের গরমটা পড়েনি এখানে, এখানে সেই লেভেলের গরমটা পড়তে পড়তে বোধ হয় আমরা চলে যাবো। যাই হোক, তোমাদেরকে ডেটটা বলবো বলেছিলাম, ডেট ফাইনাল হয়েছে, আমরা বলছি মাথা আবারও মাথা নাড়ছে, আরে বাবা তুমি মাথা নেড়ে এক্সপ্রেশনটা এরা দেখতে পায় না। তো আমরা 10th এপ্রিল টিকিট কেটেছি, আমাদের 2রা এপ্রিল টিকিট কাটার কথা ছিল, কিন্তু কেন চেঞ্জ করলাম ডেটটা তার কারণ হচ্ছে আমাদের আম্মা 20 তারিখ আসছে, তো সেভাবে আম্মার সাথে তাহলে সময়টা কাটানো হবে না, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো ওই জন্য 2 তারিখের ডেটটা ক্যান্সেল করলাম। আর 9 তারিখ যাওয়ার কথা ছিল, 9 তারিখটা ক্যান্সেল করে কেন 10 তারিখ কাটলাম, তো আমাদের মনে হলো যে আমরা ফ্লাইটেই যখন যাচ্ছি এরকম তো নয় যে একদিন টাইম লাগবে, আমরা তো 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তো ওই জন্যে মনে হয়েছে যে ফ্যামিলির সাথে আরও একটা দিন কাটানো যেতে পারে, যত বেশি টাইম কাটিয়ে যাওয়া যায় আর কি, তো ওই জন্য 9 তারিখটা বাদ দিয়ে আমরা 10 তারিখ টিকিটটা কাটলাম, এই আর কি, আর কিছুই না। তো চলো, আরো অনেক কিছু আসতে চলেছে, দেখাতেও পারবো আশা করি, কিন্তু জানি না কেন ভিউজ কম হচ্ছে, কালকেও ভিউজটা কমই হয়েছে, দেখা যাক আজকে কি হয়। যাই এবার রান্নাঘরে, এখন বাজে সন্ধে 7টা 19, আর সন্ধের ব্লগটা এখন থেকেই শুরু হচ্ছে আর কি, কারণ আমি না দুপুরবেলা বলছিলাম না যে সকালবেলা আমার ঘুম ঘুম পাচ্ছে কেমন, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে গেছিলাম, আর আজকে ওর কাজের প্রেশারটা ছিল, মানে মিটিং ছিল একটা, মানে ওকে তেমন কোনো কথা বলতে হচ্ছিল না, শুধুই শুনতে হচ্ছিল, ওই জন্যে আমি খাইয়ে দিয়েছি ওকে, তারপর আমি আর মামনি খেয়েছি, এই সবই চললো, আর কিছু কাজ ছিল সন্ধে থেকে সেটাই চলছিল আর কি। আর কালকে তো সম্ভবত বৃহস্পতিবার, দেখি কালকে একটু বড় ট্রলিটা বার করে আমার ওখান থেকে বার করে আমার কিছু শাড়ি ঠাড়ি গুলো ভরে দেবো, যাতে আলমারিটা একটু ফাঁকা হয় আর আমি কিছু আবার তুলে দিতে পারি। আসলে কি বলতো, মানে পুরো জাম্প হয়ে যাচ্ছে, এটা বার করছি ওটা বার করছি টেনে টেনে, না আর তারপর গোছান হচ্ছে না, আর আমার সব থেকে প্রবলেম হচ্ছে নিচের থেকে টান দিলে ওপর থেকে পড়ে যায় না, সেগুলোকে যে আবার সেই টাইমে গুছিয়ে রাখবো সেই টাইমটা আর হয় না, তো সেটা আশা করি সবারই হয়ে থাকে, তাই জন্যই সবার আলমারির দশা আবার খারাপ হয়ে যায়, তো সাথে সাথে কেই বা পারে বলো ওরকম, তো ওই জন্যে ভাবছি এটা করব। আর তো সেরকম শাড়ি পরার প্রোগ্রাম নেই বললেই চলে, যে কটা লাগবে থাকবে, মামনি আছে ওই সব নিয়ে চিন্তা নেই আমার, তো 13 তারিখ আমরা বলেছিলাম এই 5-6, না এই 5-6 বিয়ে বাড়িটাই আমাদের লাস্ট, মানে 5 তারিখের বিয়েটাই আমাদের লাস্ট। এই আমাকে বল গুড নাইট, শুভ বলে একটা বাচ্চা আসে, ও না প্রথম দিনই বেশ কি একটা দুষ্ট, ও হ্যাঁ দেয়ালে পেন্সিল দিয়ে দাগ কাটতে যাচ্ছিল, তো আমি বকা দিয়েছিলাম, একমাত্র মামুনির কাছে আসা বাচ্চাদের মধ্যে ওই আমাকে একমাত্র ভালোবাসে নি, মানে প্রথম দিনই বকা খেয়ে গেছিল ওই জন্যে, আর বাকিরা তো চিনি, সূর্য ওর চিনি তো, আজকে আমি আরও ছিলাম না, তখন বললাম আমি ব্যাংকে বেরোচ্ছিলাম একটু কাজের জন্য, তো চিনি এসেও আমাকে খুঁজছিল, দিদি ভাই কোথায় দিদি ভাই কোথায়, সবাই মোটামুটি খোঁজে, আর ওকে কিছুতেই বলাতে পারতাম না এতদিন, আজকে দুটো বাদাম দিয়েছি বলে আমাকে বলেছি গুড নাইট, তো এই বাচ্চা মানুষ তো যে বকবে তার কাছে, যেমন ওই যে আজকে আদর করে একটু বাদাম দিয়েছি, তারপরে ওর হয়ে অর্পণকে বকা দিয়েছি একটু, তাই জন্য আজকে ভালোবেসেছে আমাকে আর কি, এইসবই হচ্ছে বাচ্চাদের কাণ্ড কারখানা, তো দাদা ভাই এত বকে, আচ্ছা তুমি ওকে এত বকো, তোমাকে কেন গুড নাইট বলতে আসে রোজ, জানিনা ওই কিন্তু তুলে নিয়ে গিয়ে ফেলে দেবে পাঁচিলের জঙ্গলের ওপাশে, এসব করে কিন্তু তাও ওকে রোজ গুড নাইট বলতো, আমার সেই প্রথম দিনের বকাটাই বোধ হয় ভুলতে পারতো না, তো এইসবই চলছে আর কি, করবো আজকে রাতে রান্নাটা করতে হবে কি, ও হ্যাঁ যেটা বলছিলাম ট্র্যাক থেকে সরে যাওয়া মানে সরে যাওয়া, 5-6-এর বিয়ে বাড়িটা, 5 তারিখের বিয়ে বাড়ি আমরা ভেবেছিলাম লাস্ট বিয়ে বাড়ি হবে আমাদের, বিকাশের বিয়েটাই লাস্ট খাবো এবছরের মতো, তারপর তো চলেই যাচ্ছি ওখানে, তো আর বিয়ে খাবো না, কিন্তু আবারও আরেকটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এসছে, সেটা হচ্ছে আমাদের 13 তারিখ, এটাও ওর এক বন্ধুর বৌভাত আর কি রিসেপশন, তো আর কত খাবো আর ভালো লাগছে না, এরপর শাড়ির কালেকশনও শেষ হয়ে যাবে দেখবো, আমারটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, যা এনেছিলাম মোটামুটি এনেছিলাম একটু ছিল আর কটা, কিন্তু ওই আর কি নিজের শাড়ি আর পরতে ইচ্ছা করেনি, যাই হোক চলো আরো একটা দিনের শেষ করলাম, আরো একটা দিন শেষ হলো, কালকে আবারও একটা নতুন দিনে শুরু হবে, অবশ্যই তোমাদের হাত ধরেই শুরু হবে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে,
বারবার একটা কথাই বলছি, ভিউজ আসছে না। এরকম ধরনের ভিউজ আসলে সত্যিই একটা নেগেটিভ এনার্জি কাজ করে, কোনো পজিটিভ কিছু কাজ করে না, আর ভালোও লাগছে না সব কিছুর পরও। জানি না কোথায় বোর ফিল করছে, আমি তো সব ভাবেই চেষ্টা করছি, আর আর কি করবো আমার ঠিক জানা নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।